I met him 10 years before. Is this right sentence, do you think? No, it's absolutely wrong. What is a right sentence? এটা জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে। আজকে আমরা শিখতে চলেছি কমন মিস্টেক্স ইন ইংলিশ গ্রামার। ভীষণ পরিচিত কিছু ভুল আমরা করি, যে ভুলগুলো আসলে আমরা মনেই আমাদের দেখে মনে হয় না যে এটা আসলে ভুল, কিন্তু আসলে সেটা কিন্তু ভুল হয়ে যায়। তাহলে আমরা আজকে শিখব যে ভীষণ আমাদের বহুল পরিচিত কিছু ভুল, তার কিছু অংশ আজ শিখব। লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকের বিষয় কমন মিস্টেক্স ইন ইংলিশ গ্রামার। এই বিষয়টা কিন্তু অনেক ছোট না, এটা আসলে 10টা সেন্টেন্স বা 8টা সেন্টেন্স বা 5টা সেন্টেন্সে, বা আমি আপনাকে আজকে একটা 10 মিনিট বা 12 মিনিটের একটা ক্লাসে আমি আপনাকে বুঝিয়ে দিব, সেটাও কিন্তু পসিবল না। আসলে কমন মিস্টেক্স, কিন্তু এই কমন মিস্টেক্স, এই সাধারণ ভুলগুলা, এটা কিন্তু আসলে একটা হিউজ পরিসর রয়েছে ইংলিশ গ্রামারের। এবং মানে এটা আসলে ব্যাকরণের বা গ্রামার, যেটাই বলি, ইংলিশ গ্রামার বলি, বাংলা ব্যাকরণ বলি, এর কিছু কিছু ভুল থাকে যেটা আসলে বহুল প্রচলিত, এবং এই ভুলগুলো আসলে এর ব্যাপকতাও অনেক বেশি থাকে। তো আজকে আমরা কিছু অংশ, আজকে পার্ট, আমি এই সেকশনটাকে পার্ট বাই পার্ট ভাগ করেছি। তো এটা হচ্ছে আমার পার্ট টু সেকশন, কমন মিস্টেক্স ইন ইংলিশ গ্রামারের পার্ট টু সেকশন। আমি আজকে শেখাবো যে আমাদের কমন কিছু শব্দের ভুল ব্যবহার আমরা যেটা করে থাকি, সেটা আজকের পর থেকে আর হবে না। আমাদের প্রথম সেন্টেন্স, প্রথম সেন্টেন্স রয়েছে যে হাউ ক্যান ইউ লিভ মি হোয়েন আই নিড ইউ সো ব্যাড। হাউ ক্যান ইউ লিভ মি হোয়েন আই নিড ইউ সো ব্যাড, বাক্যটা কি আপনার কাছে এটা মনে হচ্ছে যে এটা সঠিক হয়েছে? না, এটা একদম ভুল। কোন অংশে ভুল রয়েছে? আমাদের পরিচিত একটা অংশে এর ভুলটা রয়েছে, সেটা হচ্ছে ব্যাড। তো এই অংশটাই হচ্ছে ভুল। হাউ ক্যান ইউ লিভ মি হোয়েন আই নিড ইউ সো ব্যাড, এখানে ইউ, যে আই নিড ইউ সো, এখানে কিন্তু প্রোনাউনকে মডিফাই করছে না, এটা কিন্তু একটা আই নিড ইউ প্রয়োজন ভার্বটাকে মডিফাই করছে, এই ব্যাড শব্দটা ভার্বটাকে মডিফাই করছে। এবং আমরা জানি অ্যাডজেক্টিভ কিন্তু নাউন এবং প্রোনাউনকে নিয়ে কাজ করে, কিন্তু অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সে কিন্তু ভার্বকে নিয়ে কাজ করে, যে আই নিড ইউ, কেমন প্রয়োজন তোমাকে আমার, সো ব্যাডলি, মানে এটা কিন্তু খারাপভাবে বোঝাচ্ছে না, মারাত্মকভাবে প্রয়োজন। তাহলে এখানে আমাদের এই ব্যাডটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করেছি, বাট এটা ইটস টোটালি রং, এখানে হবে হচ্ছে ব্যাডলি, আমরা অ্যাডভার্বের ব্যবহার করব এখানে। আমার সেকেন্ড নাম্বার সেন্টেন্সে রয়েছে, ডোন্ট ওয়ারি ইউর ব্রাদার উইল বি রিয়েল হ্যাপি, বাক্যটা শুনলে মনে হচ্ছে যে ঠিক আছে, তাই না? কিন্তু না, এই বাক্যটাতেও একটা ভুল রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে রিয়েল। ডোন্ট ওয়ারি ইউর ব্রাদার উইল বি রিয়েলি হ্যাপি, এখানেও কিন্তু ভার্বকে মডিফাই করেছে এই রিয়েল শব্দটা, ইউর ব্রাদার উইল বি, তার কন্ডিশনটাকে, তার অবস্থাটাকে, বা যে তার অবস্থানটাকে মডিফাই করেছে, উইল বি, এখানে যে এই উইল বি, তার অবস্থানটাকে যেহেতু মডিফাই করেছে, যে উইল বি হ্যাপি, উইল বি রিয়েলি হ্যাপি, তো হ্যাপিটাকে, যে সে একসময় সুখী হবে, তাহলে বা রিয়েলি হ্যাপি, তাহলে এখানে আমাদের এই হ্যাপিটাকে মডিফাই যেহেতু করেছে, এখানে হবে অ্যাডভার্ব will use. আমাদের থার্ড নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে why that's Charles near 6 feet tall, আমরা এই নিয়ার অথবা নিয়ারলি এই শব্দটার ব্যবহারও কিন্তু আমরা ভুল করে থাকি। যেমন হচ্ছে এই নিয়ার শব্দটা এখানে একেবারেই রং একটা ইউজ হয়েছে, কারণ এই নিয়ার, এই নিয়ার বলতে বোঝাচ্ছে যে একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, বাট এখানে আমরা কি সেন্টেন্সটা আমাদের খেয়াল করতে হবে যে ওয়াই দ্যাট চাইল্ডস নিয়ার 6 feet tall, সে 6 ফিটের বা 6 ফুটের কাছাকাছি লম্বা, এখানে কি নিয়ার শব্দটা যায়? নিয়ার তো একটা ডিস্টেন্সকে বোঝাচ্ছে, আর আমরা যদি এখানে, তাহলে আমাদের ইউজ করতে হবে নিয়ারলি, এই এল ওয়াইটা সাথে সাথে যখন আমরা নিয়ারকে নিয়ারলি করে দিব, তাহলে এর অর্থ দাঁড়ালো অলমোস্ট 6 feet tall, মানে সে একেবারে 6 ফিটের কাছাকাছি, অলমোস্ট, নিয়ারলি শব্দটার অর্থ দেয় হচ্ছে অলমোস্ট। এরপর আমাদের নাম্বার 4 আছে, আই এম ডুইং গুড থ্যাংকস ফর আস্কিং, আমি আই এম ডুইং গুড
থ্যাংকস ফর আস্কিং, তুমি যে আমাকে জিজ্ঞাসা করেছো, আই এম ডুইং গুড, আমি আসলে ভালো কাজ করছি, এখানে কি গুড হবে? গুড তো একটা অ্যাডজেক্টিভ, আই এম ডুইং গুড, আমি যখন ভার্বটাকে মডিফাই করে কোনো সেন্টেন্স, তখন কি আমরা গুড ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি? অ্যাডজেক্টিভ তো নাউন এবং প্রোনাউনকে নিয়ে কাজ করে, তাহলে আমরা কী ব্যবহার করবো এখানে? ডুইং ওয়েল, এখানে আমরা ব্যবহার করব ডুইং ওয়েল, আই এম ডুইং ওয়েল, থ্যাংকস ফর আস্কিং। তাহলে আমরা আজকে মনে হলো যে আমি একটা বিষয় যে গুড এবং ওয়েল দুটার কিন্তু অর্থ একই রকম, কিন্তু আপনার ডিফারেন্সটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল। তো তাহলে আমরা যদি এখানে গুড লিখি তাহলে সেন্টেন্সটা টোটালি রং হয়ে যাবে। এরপর আছে দ্য বেস্ট অফ দ্য টু গলফার্স অ্যাকচুয়ালি লস্ট দ্য গেম, বেস্ট অফ দ্য টু গলফার্স, এই সেন্টেন্সটা দ্য বেস্ট অফ দ্য টু গলফার্স অ্যাকচুয়ালি লস দ্য গেম, এই বাক্যের মধ্যে কি কোনো ভুল আপনারা খুঁজে পাচ্ছেন? এখানে কিন্তু একটা মারাত্মক ভুল রয়েছে, কি সেটা জানেন? সেটা হচ্ছে এই যে দ্য বেস্ট অফ দ্য টু গলফার্স, এখানেই কিন্তু একটা কাহিনী আছে। সেটা কি? সেটা হচ্ছে যখন দুজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাবে তখন কি কখনোই আমরা সুপারলেটিভ ফর্ম ইউজ করতে পারবো? অবভিয়াসলি নট, আমাদের ইউজ করতে হবে বেটার। আমরা তাহলে এটুকু মনে রাখলে আমরা চলবে যে আমরা যেখানে ইচ্ছা ওয়েল, যেখানে ইচ্ছা গুড, যেখানে ইচ্ছা অ্যাগো, যেখানে ইচ্ছা বিফোর আমরা দিতে পারি? অবভিয়াসলি নট, আমরা কখনোই দিতে পারবো না, আমাদের কিন্তু সিস্টেম আছে, আপনাকে সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। আর আমরা এই কমন মিস্টেক্সগুলাই প্রতিনিয়ত করে থাকি, আর যার কারণে আমরা যখন কোনো পরীক্ষা দিয়ে বের হয়ে আসি আমাদের কাছে মনে হয় যে পরীক্ষা তো ভালো হয়েছে, কিন্তু যখন আমরা মার্কসটা পাই সেটা ভীষণ আনএক্সপেক্টেড হয়ে যায়। কেন? কারণ হচ্ছে আমরা তো খুব কনফিডেন্টলি পরীক্ষা দিয়ে এসেছি এবং আমরা মনে করেছি যে ওটা তো খুব ভালো হয়েছে, কিন্তু আপনি তো এই কমন মিস্টেক্সগুলো খাতায় করে এসছেন, তখনই তো আমাদের মার্কটা কাটা যায়। তাহলে এখানে আমরা তাহলে কী শিখলাম? যে টু গলফার্স, এখানে টু সংখ্যাটা আছে বিধায় আমরা বেস্ট ইউজ করতে পারবো না, আমরা কম্পারেটিভলি দুজন যখন বোঝাবে তখন আমরা কম্পারেটিভ ফর্মটা ইউজ করবো, সেটা হচ্ছে বেটার। এরপর হচ্ছে অফ অল দ্য মুভিস দ্যাট ওয়ান সেমস লেস ডিজার্ভিং অফ দ্য অ্যাওয়ার্ড, খেয়াল করেন, অফ অল দ্য মুভিস দ্যাট আর সেম লেস ডিজার্ভিং অফ দ্য অ্যাওয়ার্ড, এখানে কি বোঝাচ্ছে? যে প্রত্যেকটা মুভি এক্সপেক্ট করে যে তারা হচ্ছে ডিজার্ভ করে যে একটু অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তাহলে অফ অল এই শব্দটার কারণে এর ভেতরে একটা ভুল আছে, সেটা হচ্ছে লেস। এখন প্রথম সেন্টেন্সে একটু আগে যে বাক্যটা আমরা শিখলাম সেটা হচ্ছে টু আছে বলে আমরা বেস্ট ইউজ করতে পারলাম না, তাহলে এখানে অফ অল আছে তাহলে আমরা লেস কেন ইউজ করব? লেস শব্দটা তো কম্পারেটিভ, লেস শব্দটা ব্যবহার হবে শুধুমাত্র দুজন কম্পারেটিভ কম্পারিজনের ক্ষেত্রে বা দুটা বস্তুর কম্পারিজনের ক্ষেত্রে, কিন্তু এখানে তো লেস আমরা দিতে পারবো না, আমরা কী দিব? লিস্ট, আমরা আমাদের দিতে হবে লেসের পরিবর্তে লিস্ট, আমরা লেস ইউজ করতে পারবো না। এরপর হচ্ছে অল রাইট আই উইল টেল ইউ বাট ইট সেজ বিটুইন আস থ্রি, ওকে অল রাইট আই উইল টেল ইউ বাট ইট সেজ বিটুইন আস থ্রি, এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এখানেও কিন্তু আমরা বিটুইন, এখানে একটা বাক্য আছে বিটুইনে আমাদের ভুলটা রয়েছে, বিটুইন অথবা অ্যামং, অ্যামং কোথায় আমরা ইউজ করতে পারি অথবা বিটুইন কোথায় ইউজ করতে পারি? বিটুইন হচ্ছে দুজন বা দুইটা জিনিসের মধ্যে আমরা বিটুইন ইউজ করতে পারি, আর আমরা হচ্ছে অ্যামং ইউজ করতে পারি যখন অনেক বোঝাবে, অনেক লোক বোঝাবে বা অনেক কিছু বোঝাবে, তখন আমরা অ্যামাং ইউজ করতে পারি। তো বিটুইন আর অ্যামাংটা বেসিক্যালি হচ্ছে এটা আমাদের বিটুইনটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমাদের যে বিষয়টা রয়েছে অল রাইট আই উইল টেল ইউ বাট ইট সেজ বিটুইন আস, আস বলছে আমরা, আমরা মেনশন করছে, তখন আমাদের ইউজ করতে হবে বিটুইনের পরিবর্তে অ্যামাং। তাহলে আমরা একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে গেল যে আমরা যে কোনো জায়গায় বিটুইন ইউজ করতে পারবো না, যে কোনো জায়গায় কিন্তু আমরা অ্যামং ইউজ করতে পারবো না। আমরা যখন বড় পরিসরে ইউজ করব যে অনেক কিছুর মধ্যে তখন আমরা অ্যামং ইউজ করব, এবং বিটুইন হচ্ছে দুজন ব্যক্তি বা দুজন দুইটা জিনিসের মধ্যে যখন একটা কম্পারিজন বোঝাবে তখন আমরা বিটুইন ইউজ করব। এরপর আছে হার স্পিচ ইজ গুড অ্যাজ ফার এজ আই নো, এই বাক্যটা তো একদম ঠিক মনে হচ্ছে তাই না, যে হার স্পিচ ইজ গুড, তার কথা বলাটা সুন্দর অ্যাজ ফার এজ আই নো, যতদূর আমি জানি তাই না, এটা তো ঠিকই মনে হচ্ছে না, এখানেও একটা ভুল রয়েছে। সে ভুলটা কি? হার স্পিচ ইজ গুড এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু অ্যাজ ফার অ্যাজ এটা আমরা এখানে দিতে পারছি না। আমরা অ্যাজ ফার এজ আই নো মানে আপনি বিষয়টা জানেন,
যখন আপনার জানার বিষয়ের মধ্যে একটা একটা মেজারমেন্ট আপনি করতে পারছেন, তখন আমরা অ্যাজ ফার অ্যাজ ব্যবহার করতে পারি। কিন্তু আপনি একটা একজন একটা স্পিচ দিল, বা সে দেখা যাচ্ছে যখন সে স্পিচ দিল সেটা আপনি ওই অ্যাট এ গ্লান্স আপনি তাকে দেখেছেন, বা ওই ওই সময়ে ওই ওই সিচুয়েশন আপনি তাকে দেখেছেন, তখন তার সম্পর্কে কিন্তু আপনি অনেক কিছু জানেন না, তখন আপনি তাকে তার মেজারমেন্ট আপনি করতে পারেন না এইভাবে। তখন আমরা কিন্তু অ্যাজ ফার অ্যাজ, যখন খুব পরিচিত, বহুল পরিচিত কোনো বিষয় এবং সেটার মেজারমেন্ট আপনি করতে পারেন, তখন আমরা অ্যাজ ফার অ্যাজ ব্যবহার করতে পারি। কিন্তু যখন আমরা মেজারমেন্টটা করতে পারবো না, আমাদের কাছে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হচ্ছে কথা বলার ক্ষেত্রে, যে আমি জানি না, তার সম্পর্কে আমার ধারণাটা খুব বেশি নাই, বা কোনো বিষয় সম্পর্কে যখন আপনি মেজারমেন্টটা কমপ্লিটলি করতে পারবেন না, তখন আমরা ব্যবহার করব সো। সো ফার অ্যাজ আই নো, আমি সো শব্দটা সবসময় নেগেটিভ, কিছুটা নেগেটিভ, যে আমি আসলে খুব বেশি জানি না তার সম্পর্কে, তার হার স্পিচ ইজ গুড, বাট সো ফার অ্যাজ আই নো, মানে আমি আসলে মেজারমেন্ট করতে পারছি না, বাট আমি এটা তার কথাটা আমি অ্যাগ্রি করছি যে হার স্পিচ ইজ গুড। এরপর আছে হচ্ছে লাস্ট নাম্বার যে সেন্টেন্সটা আজকে রয়েছে, সেটা রয়েছে আই মিট হিম 10 ইয়ার্স বিফোর। তাহলে তো একদম ঠিক, একদম ঠিক, এখানে তো কোনো ভুল নাই, অবশ্যই একদম ভুল আছে, সেটা হচ্ছে বিফোর। এই বিফোর শব্দটা অ্যাডভার্বিয়াল একটা ইউজ, এই বিফোর আমরা ইউজ করতে পারি ছোট্ট সময়ের ক্ষেত্রে, যখন খুব কম সময়, যদি এরকম একটা খুব সংক্ষিপ্ত সময়ের ক্ষেত্রে আমরা বিফোর শব্দটা ইউজ করতে পারি। কিন্তু আমরা যখন একটা লং টাইম ডিউরেশনে যাব, তখন আমাদের ইউজ করতে হয় অ্যাগো, আমরা বিফোরটা তখন আর ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে আই মেট হিম 10 ইয়ার্স অ্যাগো, অনেক 10 বছর, অনেকটা সময়, 10 বছর আগে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, তখন আমরা অ্যাগো ইউজ করব, বিফোরটা আমরা ইউজ করতে পারছি না। তাহলে ভিউয়ার্স, আশা করি যে আপনারা প্রত্যেকে আমার এই প্রচেষ্টার সাথে থাকবেন, এবং অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লাগছে, এটাই হয়ে যায় আমার জন্য একটা বড় ধরনের অনুপ্রেরণা। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।